আজকে আমি বাংলার বহু কল্পভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, ছোট ছোট পাখিরা দোলনার মতো বাসা তৈরি করে, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হিংস্র জন্তুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। পরের অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার তিতির। পরের কোশ্চেন কি আছে, তো দেখো তিন দাগের কোশ্চেনের অ্যান্সার হবে কি হবে, বি এর অ্যান্সার তারা থুতু দিয়ে বাসা তৈরি করে। তো দেখো চার দাগের কোশ্চেন কি আছে, এর অ্যান্সার হবে আফ্রিকায়। পাঁচ দাগের অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার হবে বিদেশি শব্দ। তো দেখো এবার ভাগ দুইয়ের যে নিচের অংশটি আছে এইগুলো আমি খুব সুন্দর করে সলভ করে, তো দেখো এবার আমি ভাগ দুই করাবো। তো দেখো ছয়ের অ্যান্সার কি হবে, এ হবে বেঙ্গল গেজেট হবে। সাতের কি হবে, সাতের অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার হবে নীলকুঠিতে হবে। আটের অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার খিদিরপুরে হবে। নয়ের অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার অধিকরণ কারক হবে। দশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে, বিয়ের অ্যান্সার মদ্যপদলোপী কর্মধারা হবে। এবার আমি ভাগ তিন করাবো। তো দেখো ভাগ তিনের এগারো নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার অভিনয় হবে। তো দেখো বারোর অ্যান্সার কি হবে, বারোর অ্যান্সার হবে লোক শিক্ষা দেওয়া হয়। তেরোর অ্যান্সার কি হবে, বিয়ের অ্যান্সার অভিনয় হবে। চোদ্দোর অ্যান্সার কি হবে, সমাজ কল্যাণ ঘটানো। পনেরোর অ্যান্সার কি হবে, পনেরোর অ্যান্সার এর অ্যান্সার হবে সুদ যোগ আগত, সুদ আগত হবে। তো দেখো ষোলো দাগের অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার চতুর্দশ শতক হবে। সতেরো দাগের অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার হবে বিলাস দ্রব্য হবে। আঠেরো দাগের অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার কৃতদাস হবে। উনিশ দাগের অ্যান্সার কি হবে, মোমের আলোয় হবে। এর অ্যান্সার পুরোপুরি পারফেক্ট। আজকে আমি মাধ্যমিকের বহু কল্পভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তো দেখো কুড়ি দাগের অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে ফরাসি শব্দ হবে। এবার আমি ভাগ পাঁচ নিয়ে আলোচনা করবো। তো দেখো এখানের যত এমসিকিউ আছে সেগুলো আলোচনা করবো। একুশ দাগের অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে বৈদিক ভাষা হবে। বাইশ দাগের অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে হবে। তো বুঝতে পারছো প্রত্যেকটা নোটস আমি আলোচনা করছি। তেইশ দাগের অ্যান্সার কি হবে, বিয়ের অ্যান্সার তিনটি হবে। চব্বিশ দাগের অ্যান্সার কি হবে, বিয়ের অ্যান্সার হবে চর্যাপদ হবে। পঁচিশ দাগের অ্যান্সার কি হবে, পঁচিশ দাগের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার সম্বন্ধ তৎপুরুষ হবে। এবার আমি ভাগ সিক্স নিয়ে আলোচনা করবো। তো দেখো প্রত্যেকটা নোটস আমি খুব সুন্দর আলোচনা করেছি। তো দেখো এবার ছাব্বিশ দাগের অ্যান্সার কি হবে, বিয়ের অ্যান্সার যুক্তাক্ষরের মায়া সৃষ্টি। তো দেখো সাতাশ দাগের অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে ছন্দের মধ্যে অনায়াসে ঢুকতে পারে। আঠাশ দাগের অ্যান্সার কি হবে, সিয়ের অ্যান্সার শব্দের উচ্চারণ আর ছন্দের চাল। উনত্রিশ নম্বরের অ্যান্সার কি হবে, বিয়ের অ্যান্সার সিরিজ হবে। ত্রিশ নম্বরের অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে সমী ভবন হবে। এবার আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে যে কোশ্চেনগুলো আছে সর্বোচ্চ দশ লক্ষ টাকা দেওয়া সেখান থেকে অ্যান্সারগুলো সলভ করো। দেখো একত্রিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে, সিয়ের অ্যান্সার দশ লক্ষ টাকা হবে। বত্রিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার হবে চল্লিশ বছর হবে। তেত্রিশ নম্বরের অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার হবে কোনো সর্বোচ্চ সীমা নেই। চৌত্রিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার হবে গ্রাম পঞ্চায়েত হবে। পঁয়ত্রিশ নম্বরের অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার পনেরো বছর হবে। এবার আমি ক্লাস টেনের ইংরেজি নিয়ে আলোচনা করবো। তো দেখো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার হবে। এর অ্যান্সার হবে আই ডিড নট নো দিস উড হ্যাপেন। দুই দাগের অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে হি উ হ্যাড কল্ড হিম হি উড কাম। তো দেখো তিন দাগের কোশ্চেনের অ্যান্সার কি হবে, বিটুইন হবে। চার দাগের অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার হবে অ্যাবোভ হবে। তো দেখো পাঁচ দাগের কোশ্চেনের অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার হবে উইদ আউট হবে। তো দেখো খুব সুন্দর করে প্রত্যেকটা নোটস আমি আলোচনা করেছি আমাদের এস বি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে। তো দেখো ছয় দাগের অ্যান্সার কি হবে, উইল বি গিভেন হবে। সাত দাগের অ্যান্সার কি হবে, উইল সেন্ড হবে। তো দেখো আট দাগের অ্যান্সার কি হবে, উইথ হবে। তো দেখো ন দাগের কোশ্চেনের অ্যান্সার কি হবে, ন দাগের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে ওয়ান হবে। তো প্রত্যেকটা নোটস আমি খুব সুন্দর করে আলোচনা করেছি। আজকে আমি মাধ্যমিকের বাংলা ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান সব আলোচনা করব। নয়ের অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার হবে, সরি সি এর অ্যান্সার হবে ওয়ান হবে। দশ দাগের অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার হবে শুড বি রেসপেক্টেড হবে। এগারোর অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার হবে ইজ হবে। তো দেখো আমাদের বারো দাগের কোশ্চেনের অ্যান্সার হবে, সি এর অ্যান্সার হবে ড্রোন হবে, ড্রোন। তো দেখো তেরো দাগের কোশ্চেনের অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে এর অ্যান্সার হবে তেরো দাগের অ্যান্সার, তেরো দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার হবে। চোদ্দ দাগের অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার হবে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রেডি। পনেরো দাগের কোশ্চেনের অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার হবে দে সেইড দ্যাট দে ক্যান নট লাইভ উইদাউট অক্সিজেন। দেখো ষোলো দাগের কোশ্চেনের অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে রাহুল সেইড টু মি দ্যাট উই আর মর্টাল হবে। তো দেখো সতেরো নম্বর কোশ্চেন কি হবে, এর অ্যান্সার হবে ট্রি ইজ মেড বাই সহিল শর্মা। তো দেখো আঠারো নম্বর কোশ্চেন কি হবে, সি এর অ্যান্সার হবে দ্য ম্যাচ ইজ বিং ওয়াচড বাই মাই ফ্রেন্ড। তো দেখো উনিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার হবে হোয়াই হ্যাড দে লেফট সু সুন। মানে খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা জিনিস আমি সলভ করে দিয়েছি, প্রত্যেকটা অ্যান্সার বাংলা ইতিহাস ভূগোল সব সলভ করে দেবো আজকে। তো দেখো তোমরা আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ যুক্ত থাকো। তো দেখো কুড়ি নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে। তো দেখো একুশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে, ডি এর অ্যান্সার হবে নো ইরর হবে। বাইশ নম্বরের অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার হবে কিউ আর এস পি। তো তেইশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে, সি এর অ্যান্সার হবে কিউ পি এস আর। চব্বিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে, বি এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার হবে। তো দেখো পঁচিশ নম্বরের অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার হবে চার হবে। তো দেখো ছাব্বিশ নম্বরের অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে ওয়ান হবে। সাতাশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে, বিয়ের অ্যান্সার হবে দুই হবে। আঠাশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে, বিয়ের অ্যান্সার হবে দুই হবে। উনত্রিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে নোটিশ হবে।
তো দেখো 30 নম্বরের কোশ্চেনের অ্যানসার হবে এর অ্যানসার হবে প্রসেস হবে তো দেখো এবার আমি 31 32 33 34 35 নম্বরে যে এইগুলো আছে সেগুলো সলভ করে দেব তো দেখো 31 নম্বরের কোশ্চেনের অ্যানসার হবে ডি এর অ্যানসার হবে ক্লাস 10 হবে তো দেখো 32 নম্বরের অ্যানসার হবে ডি এর অ্যানসার হবে থার্সডে হবে 33 নম্বরের অ্যানসার হবে সি এর অ্যানসার হবে মহাদেবী বিল্লা ওয়ার্ল্ড একাডেমি হবে তো দেখো 34 নম্বরের কোশ্চেনের অ্যানসার কি দেখো 34 নম্বরের কোশ্চেনের অ্যানসার হবে এর অ্যানসার হবে 21 ইয়ার্স হবে তো দেখো মানে 21 বছর হবে 35 নম্বরের কোশ্চেনের অ্যানসার হবে সি এর অ্যানসার হবে লেসন 1 লাইটনিং ফর স্টুডেন্টস হবে তো দেখো এবার আমি বাংলা ইংলিশ সব সলভ করে দিয়েছি এবার আমি অঙ্ক সলভ করাবো তো দেখো আমি আপাতভাবে টিক মার্ক গুলো দিয়ে দিয়েছি পরে আমি অঙ্কগুলো সলভ করে দেবো প্রথমে এর অ্যানসার হবে 6 হবে দুই দাগের অ্যানসার কি হবে 4, -4, 2 হবে সি দাগের অ্যানসার কি হবে রোমান আমি আপাতভাবে শুধুমাত্র টিক মার্ক গুলো করে দিয়েছি আমি এখানে অঙ্কগুলো করে দিইনি আমি পরে একসময় তোমাদের এই অঙ্কগুলো খুব সুন্দর করে সলভ করিয়ে দেবো প্রচুর টাইমের মানে ভিডিওটা তৈরি করতে অনেকটা টাইম লেগে গেছে তার জন্য এই সমস্যাটা হয়েছে তো দেখো বাকি যে 9, 10, 11 এইগুলোটা সলভ করা হয়নি এটা আমি পরে তোমাদের সলভ করে দেবো তো দেখো আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো আজকে আমরা মাধ্যমিকের যে বহু রচনা ভিত্তিক তো দেখো আজকে আমি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার খুব সুন্দর করে সলভ করে দিয়েছি আজকে আমি বহু কল্পভিত্তিক প্রশ্ন পরিচিত অনুশীলনীয় সংক্রান্ত সাধারণ নির্দেশিকা যে থেকে যে অঙ্কগুলো দিয়েছে ইংলিশ বাংলা অঙ্ক ভূগোল যা দিয়েছে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার খুব সুন্দর করে সলভ করে দিয়েছি আজকে আমি শুধুমাত্র অঙ্কগুলো জাস্ট মানে রাইট মেরে দিয়েছি পরে কোনো একদিন তোমাদের অঙ্কগুলো খুব সুন্দর করে সলভ পেপারটা দিয়ে দেবো তোমরা প্লিজ এইগুলো আপাতভাবে রাইট মেরে দেবে রাইট মেরে অঙ্কগুলো কমসে কম স্কুলকে জমা দেবে বাকি যে এই যে অঙ্কগুলো যে সলভ করতে হয় সেটা আমি তোমাদের কোনো একটা কারণে যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় তার জন্য আমি করিয়ে দিতে পারিনি তো এটা আমি পরে একসময় দিয়ে দেবো দুই একদিনের মধ্যে তোমরা আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো যদি তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকন অন করবে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই আমার একান্ত অনুরোধ আজকে আমি মাধ্যমিকের অঙ্ক বাংলা ইতিহাস ভূগোল প্রত্যেকটা সাবজেক্টের নোটস খুঁটিনাটিভাবে আলোচনা করেছি আমাদের এস বি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে তোমরা তো দেখো জীবন বিজ্ঞানের এই যে মানে এক দাগের কোশ্চেনের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে দু দাগের কোশ্চেনের অ্যান্সার কী হবে গয়ের অ্যান্সার হবে এবং তিন দাগের কোশ্চেনের অ্যান্সার কী হবে গয়ের অ্যান্সার হবে বক্তব্য এক বক্তব্য দুই সঠিক বক্তব্য দুই এবং বক্তব্য একের সঠিক ব্যাখ্যা তো বুঝতে পারছে প্রত্যেকটা নোটস আমি খুব সুন্দর করে সলভ করে দিয়েছি আমাদের এস বি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে তো দেখো চার দাগের কোশ্চেনের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হবে হাইড্রা হবে কোরকোদগম হবে তো দেখো পাঁচ দাগের কোশ্চেনের অ্যান্সার কী হবে পাঁচ দাগের কোশ্চেনের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে থাইরক্সিন হবে ছদাগের কোশ্চেনের অ্যান্সার কী হবে ছদাগের কোশ্চেনের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হবে তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমি খুব সুন্দর করে সলভ করে দিয়েছি আমাদের এস বি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে তোমরা আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই আমার একান্ত অনুরোধ তো দেখো সাত দাগের কোশ্চেনের অ্যান্সার হবে সাত দাগের কোশ্চেনের অ্যান্সার হবে ট্রিপসিন হবে তো দেখো আট দাগের কোশ্চেনের অ্যান্সার কী হবে আট দাগের কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার হবে তো দেখো ন দাগের কোশ্চেনের অ্যান্সার কী হবে ন দাগের কোশ্চেনের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে তিনের চার ভাগ মটর গাছের হলুদ বীজযুক্ত আর একের চার ভাগ মটর গাছ সবুজ বীজযুক্ত হবে তো বুঝতে পারছো খুব সুন্দর করে অ্যান্সারগুলো আমি সলভ করে দিয়েছি পরের কোশ্চেনের অ্যান্সার কী হবে দশ দাগের এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হবে এগারো দাগের কোশ্চেনের অ্যান্সার কী হবে অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হবে এগারো দাগের কোশ্চেনে ঘয়ের অ্যান্সার হবে বারো দাগের কোশ্চেনের অ্যান্সার কী হবে গ দাগের অ্যান্সার হবে বারো দাগের কোশ্চেনের অ্যান্সার তেরো দাগের কোশ্চেনের অ্যান্সার কী হবে তেরো দাগের কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের তো দেখো তেরো দাগের কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের খয়ের অ্যান্সার হবে ঠিক আছে পতঙ্গের ডানা ও বাদুরের ডানা হলো সমস্ত অঙ্গের উদাহরণ চোদ্দ দাগের কোশ্চেনের অ্যান্সার চোদ্দ দাগের কোশ্চেনের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে ডিম্বক ডিম্বক হবে পনেরো দাগের কোশ্চেনের অ্যান্সার হবে কী হবে কয়ের অ্যান্সার হবে আলোর অনুকূলবর্তী চরণ হবে ষোলো দাগের কোশ্চেনের অ্যান্সার কী হবে তো দেখো খুব সুন্দর করে আমি সলভ করে দিয়েছি এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হবে সতেরো দাগের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হবে এস এ নোড হবে আঠেরো দাগের কোশ্চেনের অ্যান্সার কী হবে আঠেরো দাগের কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের ঘয়ের অ্যান্সার হবে তো বুঝতে পারছি এবার আমি ভূগোল সলভ করাবো তো দেখো এক দাগের কোশ্চেনের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হবে এখানে মানব সম্পদের উন্নয়ন ও বিকাশ হবে দু দাগের কোশ্চেনের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হবে জমি ভরাটকরণ হবে তিন দাগের কোশ্চেনের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হবে সামাজিক গণসৃজন হবে চার দাগের কোশ্চেনের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার চীনাবাদাম হবে পাঁচ দাগের কোশ্চেনের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হবে জল দূষণ হবে ছ দাগের কোশ্চেনের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হবে কয়লা হবে তো দেখো এবার দেখো আমি সাত দাগের কোশ্চেনগুলো সলভ করো দেখো সাত দাগের কোশ্চেনের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হবে পশু বর্জ্য হবে আট দাগের কোশ্চেনের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে লোহেস্পাত শিল্প হবে লোহেস্পাত শিল্প হবে ন দাগের কোশ্চেনের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হবে বারাণসী ও কন্যাকুমারী হবে দশ দাগের কোশ্চেনের অ্যান্সার হবে পাট শিল্প হবে কয়ের অ্যান্সার হবে এগারো দাগের কোশ্চেনের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার দাঁড় টানা নৌকা হবে বারো দাগের অ্যান্সার হবে কয় দাগের অ্যান্সার দক্ষিণ ভারত হবে তেরো দাগের কোশ্চেনের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হবে এর উৎসগুলি সহজলভ্য নয় তো বুঝতে পারছো
তো দেখো 14 নম্বরের কোশ্চেনের অ্যানসার হবে গয়ার অ্যানসার হবে টেলিগ্রাম হবে 15 দাগের কোশ্চেনের অ্যানসার হবে গয়ার অ্যানসার হবে অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা হবে 16 নম্বরের কোশ্চেনের অ্যানসার হবে জল বিভাজক ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হলো এর অ্যানসার হবে খয়ার অ্যানসার হবে 17 দাগের কোশ্চেনের অ্যানসার হবে খয়ার অ্যানসার হবে তো দেখো আমি খুব সুন্দর করে মার্কিং করে দিয়েছি তো দেখো 18 নম্বরের কোশ্চেনে একটা মানচিত্র আছে ভারতের তো দেখো এর অ্যানসার হবে খয়ার অ্যানসার হবে কার্পাস ও চা হবে বুঝতে পারছো তোমরা